স্বাগত জানাচ্ছি জলশিরি টিভি ডট কম এর নিউজ ফ্ল্যাশে। বরিশালের মার্কেটগুলোতে ক্রেতা সাধারণের ভিড়, মানছে না সরকারি নির্দেশনা। বরিশালে প্রাণঘাতী করোনা ভাইরাসকে উপেক্ষা করে দীর্ঘ দেড় মাস পর মহিলা ক্রেতারা গৃহবন্দী থাকার পর শ্বাস ছেড়ে ঘর থেকে বেরিয়ে আসতে পেরে মহা খুশি তারা। মহা আনন্দে নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজারে শপিং মল ও ফুটপাতের দোকানগুলোতে কেনাকাটার জন্য হুমড়ি খেয়ে পড়ছে ক্রেতা সাধারণ। কেউ মানছে না সরকারি নির্দেশনা। চকবাজার ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি বিসিসি মেয়রের আহ্বানে দোকান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে সাড়া দিয়ে দোকান খোলার সিদ্ধান্ত থেকে সরে আসার পরও সেই মালিক সমিতি অধিকাংশ সদস্যরা তাদের নেয়া সিদ্ধান্ত ভঙ্গ করে প্রতিষ্ঠানের অর্ধেক শাটার খুলে চালিয়ে যাচ্ছেন বেচা বিক্রি। বরিশালের শিল্প প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে কর্ম পরিচালনা পরিদর্শন করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের একটি টিম। মঙ্গলবার বেলা 11টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার পাংশায় অমৃত কনজিউমার ফুড প্রোডাক্টস এর ফ্যাক্টরি পরিদর্শন করে জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে একটি টিম পুরো ফ্যাক্টরি ঘুরে দেখেন। বন্ধ হয়ে যেতে পারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস কার্যক্রম। অধিকাংশ শিক্ষার্থীর এলাকায় দুর্বল ইন্টারনেট গতি ও ডিভাইস সমস্যায় যুক্ত হতে না পারায় উদ্বিগ্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিকল্প পদ্ধতি নিয়ে ভাবছে। অনলাইনে লাইভ ক্লাস চালু রাখা সম্ভব না হলেও বিকল্প উপায়ে কিভাবে শিক্ষার্থীদের পড়াশোনা সচল রাখা যায় সে বিষয়ে বিকল্প ভেবে দেখা হচ্ছে। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের লাইভ ক্লাসে অংশগ্রহণে সীমাবদ্ধতা থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হবে, তবে এ ব্যাপারে বৃহস্পতিবার পূর্ণাঙ্গ সিদ্ধান্ত দেওয়া হবে। বরিশালের উজিপুরের জয়শ্রী গ্রামে দরিদ্র ভ্যান চালক মামুনের 12 বছর বয়সী কিশোরী কন্যাকে বাবার বয়সী এক ব্যক্তির সাথে বিয়ের প্রস্তুতির সময় বন্ধ করে দেয় পুলিশ। সোমবার রাত 8টার দিকে উজিপুর পুলিশের অভিযানে পণ্ড হয়ে গেছে এই বাল্য বিয়ে। মেয়ের বাবা মামুন 18 বছরের আগে তার মেয়েকে বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন। উজিপুরের থানার ওসি জিয়াউল আহসান বলেন, পুলিশ গিয়ে বিয়ের আয়োজন পায়নি, তারপরও বিয়ের কথাবার্তা চলার কারণে বিয়ের প্রক্রিয়া ভেঙে দেওয়া হয়। এতক্ষণ সাথে ছিলাম আমি আল আমিন, সাথেই থাকুন, লগ ইন করুন জলশিরি টিভি ডট কম।